হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি আমার ব্লগটা খুবই সকাল সকাল আজকে শুরু করেছি, কারণ কি হাতে আর সময় নেই, রোজার বাকি একদিন, সেজন্য বাড়ির যত কাজ আছে সবই করে রাখতে চেয়েছি। আর তাই আমি আর আজকে সকাল সকাল অন্য কোনো কাজ না করে ঘুম থেকে উঠেই মশারিটা খুলে তারপর বিছানাটা উঠিয়ে নিলাম, এরপর একটা নতুন বিছানা বিছিয়ে নেব। কারণ কি আসছে একদিন পরেই পবিত্র মাহে রমজান মাস, পবিত্রতা বজায় রাখা উচিত সব দিকেই, সেজন্য নিজের ঘরের বিছানাটা উঠিয়ে নিলাম। বিছানা সহ জায়নামাজ, নামাজের হিজাব আর অন্যান্য রুমের বাকি যে জিনিসগুলো রেগুলার ব্যবহার করা হয়ে থাকে সব কিছুই আজকে আমি ধুয়ে দিব। রমজান মাস উপলক্ষে বাকি সব আয়োজন তো আমার করা হয়ে গিয়েছে, বাকি ছিল শুধুমাত্র আমার এই রুমটাই গোছানো, এটাও আজকে করে নিলে আল্লাহ রহমতে সেরকম কোনো কঠিন কাজ থাকবে না। সংসারের টুকিটাকি কাজ এবং ইবাদতে মশগুল থাকা ছাড়া সেরকম কোনো কঠিন কাজ আর আমি বাকি রাখলাম না, এক এক করে সবই করে রাখলাম। পবিত্র সিয়াম সাধনার মাস উপলক্ষে আমরা কতজন কতই না প্ল্যান করে রেখেছি, তার মানে এটাই বোঝা যায় যে আমরা সবাই কতটা উৎসাহী এই পবিত্র সিয়াম সাধনার মাসকে স্বাগতম জানানোর জন্য। আসলে যে কোনো কাজই একটু প্ল্যান করে না করলে পরে একটু কষ্টের সম্মুখীন হতে হয়, আর সেজন্যই আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম, যাতে করে আজকে সারাদিনের কাজ আমি ভালো করে গুছিয়ে রাখতে পারি। এই তো তারপর আমার বিছানাটা পুরোটা গোছানো শেষ। আমার কাছে মনে হয় রুমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টই হচ্ছে এই নিজের বিছানা, এটা গোছানো থাকা মানেই সব কিছু গোছানো। আর তারপর আমি সব কিছু ধোয়া শেষ করে শুরু করে দিলাম ঘর মোছা। যেহেতু অন্য সব রুমই ফাঁকা, সেজন্য শুধুমাত্র আমি আমার বিছানাটাই চেঞ্জ করলাম, বাকি এমনি সব রুমই মুছে ফেলবো। আর আমি পার্সোনালি ঘরটা হাত দিয়ে মুছতেই পছন্দ করি। আর এটা ছিল আমাদের সেই বিস্ময়কর একটা মুহূর্ত যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। হঠাৎ চারিদিকের মানুষ একদিকেই ছুটছে, কিন্তু কেন সেটা দেখার জন্য আমিও চলে গেলাম। তারপর দেখতে পেলাম সেই অবিশ্বাস্য কাহিনীর মূল কারণ। বিষয়টা কিন্তু আসলেই একটা অবিশ্বাস্য ব্যাপার, কারণ কি পুরো ফাঁকা একটা মাছ ডাঙায় একটা হেলিকপ্টার নেমেছে, এটা দেখতে কেই বা আগ্রহী না হবে। অনেকের কাছে কিন্তু এটা একটা ভয়েরও কারণ ছিল, কারণ কি কেউই জানতো না এরা কারা বা কী উদ্দেশ্যে পুরো ফাঁকা মাছ ডাঙায় নেমেছে। আমাদের গ্রামে কিন্তু এমন অবিশ্বাস্য ব্যাপার এই প্রথম ঘটলো যে ডাঙার ফাঁকা মাঠে হেলিকপ্টার নেমেছে, যা দেখতে ভিড় করেছিল অসংখ্য মানুষ। সবারই চোখে মুখে অনেক প্রশ্ন ছিল যে আসলে ঘটনাটা ঘটেছে কি। হেলিকপ্টার আমরা দেখে থাকি আকাশে, কিন্তু এমন মাছ ফাঁকা ডাঙায় যে দেখতে পাবো তা কখনোই কেউ ভাবতে পারেনি। বেশ কিছুক্ষণ যাবৎ এখানে থাকার পর তারা তাদের সমস্যার সমাধান করে উড়ে গেল আকাশে। তারপরে লোকমুখে শুনতে পেলাম তারা আসলে যাচ্ছিল দিনাজপুর, কিন্তু রাস্তা ভুলে দিশা খুঁজে পাচ্ছিল না, সেজন্য এখানে নেমে এটা কোন ডিস্ট্রিক্ট সেটা লোকের কাছে জিজ্ঞেস করে তারপর তারা তাদের ভুল রাস্তা থেকে সঠিক রাস্তার উদ্দেশ্যে রওনা হলো। পুরো একটা সিনেমার মতো ঘটনা ঘটে গেল, আসলে এরকমও যে ভুল হতে পারে তা আমার জানা ছিল না। এই তো তারপর ওইখান থেকে ফিরে চলে আসলাম দুপুরের রান্নার আয়োজনে। দুইটা বড় পুঁটি মাছ এনেছে, এগুলো এখন কেটে তারপর রান্না করব। আমি আসলে মাছ কাটতে অত বেশি ফাস্ট না, তো বড় এবং অল্প দেখে কাটতে বসলাম। তারপরে যে বাজার থেকে ডাটা শাক এবং কচুরলতি নিয়ে এসেছে এগুলো আজকে রান্না করা হবে। আমাদেরও ডাটা শাক লাগানোর প্ল্যান ছিল, কিন্তু সেরকমভাবে বৃষ্টি না হওয়ার কারণে এগুলো এখনও লাগাতে পারিনি। যে তারপর আমি সব কিছু কেটে রেডি করে রান্না করতে বসে পড়লাম। ডাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব, কচুরলতি ডাল, আর বড় যে পুঁটি মাছগুলো কাটলাম সেগুলো হচ্ছে ভুনা করব। যেহেতু রমজান চলে আসছে তাই দিনের বেলায় রান্না বাড়া খাওয়া দাওয়ার পালা শেষ হতে চলেছে,
দুপুরের শেষ ভাগ থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যরকম এক ব্যস্ততা শুরু হয়ে যাবে। অনেক অনেক গল্পের মাঝে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেলের পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখলেই কিন্তু পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। আপনার একটা লাইক কিন্তু আপনার মতো এমন অনেকের কাছে পৌঁছে দেবে আমার এই ভিডিওটি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চাইলে ফলো দিতে পারেন। এই তো তারপর একের পর এক পালাক্রমে আমার রান্না প্রায় শেষ হতে চলেছে। পুঁটি মাছটা প্রায় ভুনা হয়ে গিয়েছে, তারপর ছিল ডাল এবং কচুর লতিও রান্না করেছিলাম, কিন্তু সেগুলোর রান্নার ডিটেলস ভিডিও আর শেয়ার করতে পারিনি। শাবান মাসে আপলোড করা এটাই হবে আমার শেষ ব্লগ। ইনশাল্লাহ আবার দেখা হবে রমজান মাসের শুরুতে। সবাই কিন্তু চোখ রাখতে ভুলবেন না, রমজান মাসের নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি। এই তো আজকের মতো আমি আমার সব রান্না শেষ করে ফেলেছি, বাকি থাকলো খাওয়া দাওয়ার পালা, আর তারপর বিকালের নাস্তার পালা চলে আসলো। এতটুকুই ছিল আমার আজকের আয়োজন। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।